দীর্ঘাবাহিত সন্তরণ প্রতিযোগিতার আয়োজন করা হলো হরিহরপাড়ায়। হরিহরপাড়ার স্বরূপপুরে একটি ক্লাবের উদ্যোগে ভৈরব নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গে তৈলাক্ত গাছে ওঠার প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন। একাধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হরিহরপাড়ার স্বরূপপুরে একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ডিঙাবাইচ ও সন্তরণ প্রতিযোগিতা। ভৈরব নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডিঙাবাইচ প্রতিযোগিতায় 17 জন ও সন্তরণ প্রতিযোগিতায় 13 জন অংশগ্রহণ করে। এদিনের প্রতিযোগিতায় নদীর দুই পারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে তৈলাক্ত গাছে ওঠার প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, স্বরূপপুর পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন সহ অন্যান্যরা। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মূলত এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার কোনো মাঠ না থাকায় নদীর জল কমতেই ডিঙাবাইচ ও সন্তরণ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। আমাদের নতুন স্বরূপপুর জনসভা ক্লাবের পক্ষ থেকে ক্লাবের উদ্যোগে নদী ভৈরব নদীতে ডিঙাবাইচ প্রতিযোগিতা নদীমাতৃক এলাকায় আমরা এখানে মানুষ, লোকাল মানুষ যারা টিনের ডিঙা তৈরি করে নদীতে ব্যবহার করে সেই ডিঙার রেস, সেখানে 17 জন প্রতিযোগী উপস্থিত ছিল। প্রতিটা প্রতিযোগীকে 4 জন করে টিম করে আমরা 7টা রাউন্ডে খেলা করলাম এবং সর্বশেষ ফাইনালে 4 জন খেলে 4 জন ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হয়েছে। এই 4 জনকে পুরস্কৃত করা হবে, তাছাড়া সান্ত্বনা পুরস্কারও আছে এবং সর্বোপরিভাবে সাধারণ মানুষ যেভাবে জমায়েতে উদ্দীপনা দেখে খেলা দেখছে আমরা তাতে গর্বিত এবং আনন্দিত। সাঁতার প্রতিযোগিতা ছিল, এটা ঘোষিত প্রোগ্রাম না হলেও কমিটির ছেলেদের কিছু আবদারে এলাকার মানুষ সাঁতার খেলতে চাইছিল, তাই 18 বছর থেকে 40 বছরের মধ্যে সাঁতারুর আমাদের 15 জন প্রতিযোগী ছিল, তাদের সাঁতার প্রতিযোগিতা হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করব। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।